প্রিয় বন্ধুরা, এতদিন ধরে আমরা জানতাম না আমাদের রাজ্যে এ কোভিডের চতুর্থ ঢেউ অ্যাকচুয়ালি এসছে কি না। পরিষ্কারভাবে স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চতুর্থ ওয়েব এসে গেছে এবং ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। কি কি পরিবর্তন আসতে চলেছে? আবার কি লকডাউন হয়ে যেতে পারে? স্কুল কলেজ আবার পুনরায় সত্যি সত্যি বন্ধ হয়ে যেতে পারে? পরীক্ষার কি হবে? সমস্ত কিছু স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, আমরা এতদিন ধরে প্রত্যেকেই শুনে এসেছি যে আমাদের রাজ্যে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। সংবাদ মাধ্যমে শুনেছি যে আছড়ে পড়তে পারে রাজ্যে চতুর্থ ঢেউ ও হয়ে যেতে পারে সংক্রমণ বৃদ্ধি, এবং তারপরে ধাপে ধাপে সংক্রমণও বৃদ্ধি হয়েছে। কিন্তু ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে যায়নি যে চতুর্থ ঢেউ অ্যাকচুয়ালি পুনরায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এসছে কি না। কিন্তু এই মুহূর্তে এ অফিসিয়ালভাবে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো চতুর্থ ঢেউ আমাদের রাজ্যে এই মুহূর্তে বর্তমান। মানে পরিষ্কারভাবে স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তির মারফত জানিয়ে দিল চতুর্থ ঢেউ আমাদের রাজ্যে চলে এসেছে। এর ফলে তোমাদের অনেকের বিভিন্ন প্রশ্ন অ্যাকচুয়ালি রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় কি বন্ধ হয়ে যাবে? স্কুল কলেজে আর আমরা অফলাইনে ক্লাস করতে পারবো না? একই সাথে আবার পুনরায় কি লকডাউন হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আছে? দেখো, সম্পূর্ণ বাস্তবতা এবং এই মুহূর্তে বিশেষজ্ঞরা যা বলছে তাই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। যেটা কোনো না কোনো সংবাদ মাধ্যমে উঠে এসছে সেই জিনিসটাই তোমাদের জানাবো। সবার প্রথমেই বলে রাখি যে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু একটা সার্ভে করেছে বিভিন্ন রাজ্যের মানুষকে নিয়ে, যেখানে 564টি নমুনা সংগ্রহ করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের থেকে, যার মধ্যে 4টি নমুনাকে বাতিল করা হয়েছে এবং 560টি নমুনা অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ করে রিপোর্ট যেটা এসছে সেটা কিন্তু অত্যাধিক অস্বাভাবিক। যেখানে 349টি নমুনা অর্থাৎ 64% ও কিন্তু ওমিক্রন ভাইরাস অথবা ওমিক্রন ভাইরাসের উপপ্রজাতি ধরা পড়েছে। বাকি 201টি নমুনা অর্থাৎ 36% ও দেখা গেছে ওটি ওমিক্রনের কোনো ভেরিয়েন্টে না, নতুন কোনো প্রজাতি, যেখানে কোন প্রজাতি কি সেটা এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা কিন্তু চিহ্নিত করতে পারেননি। তার মানে তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র ওমিক্রন ভাইরাস যে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে তা না, ওমিক্রন ভাইরাসের উপপ্রজাতি রয়েছে, সাথে অন্য অনেক ধরনের মিউটেশনের ফলে প্রজাতি উৎপন্ন হয়েছে যার এখনও সঠিকভাবে পরিচয় কিন্তু খুঁজে পেতে সক্ষম হয়নি। পরিচয়হীন প্রজাতির উদ্ভব আমাদের রাজ্যে পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের রাজ্যে চতুর্থ ওয়েব চলে এসছে তার ঘোষণা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কালকে জানিয়ে দেওয়া হয়েছে। এটাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে উপসর্গহীন কিন্তু ও ভাইরাস আক্রান্ত ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গে বহু রয়েছে, যেখানে তুমি নিজেই বুঝতে পারবে না তুমি ভাইরাসে আক্রান্ত। কিন্তু দিনের পর দিন যদি তোমার আর বিভিন্ন সমস্যা দেখা যায় তাহলে কিন্তু ও তোমার বিভিন্ন রকম পরবর্তীকালে সমস্যা হতে পারে। সেই কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর আগেভাগেই প্রত্যেককে অ্যালার্ট করেছে যে যার এই মুহূর্তে কোভিড সংক্রমণ নেই মনে হচ্ছে, যার মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, প্রত্যেকে কিন্তু কোভিড প্রোটোকল ফলো করো, এবং যদি বিশেষ কোনো অসুবিধা বা অস্বস্তি অনুভব হয় সেটা যে কোনো রকম হতে পারে, তাহলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেও। পুরো ব্যাপারটা তোমাদের বললাম। এক্ষেত্রে তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে, আবার কি পুনরায় লকডাউন হতে পারে? দেখো, এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর কিন্তু পরিষ্কারভাবে এ চতুর্থ ওয়েব আমাদের রাজ্যে চলে এসেছে সেটা ঘোষণা করে দিয়েছে, কিন্তু কোথাও উল্লেখ করেনি যে আবার পুনরায় লকডাউন হতে পারে। দেখো, লকডাউন নিয়ে মূলত রাজ্য সরকার ভাবছে না, এটাই তোমরা ধরে নিতে পারো। এবার কথা হচ্ছে এ স্কুল কলেজ কি আবার পুনরায় বন্ধ হয়ে যেতে পারে? অনেক জায়গার থেকে তোমরা জানতে পারছো যে বলা হচ্ছে স্কুল কলেজ আবার বন্ধ হয়ে যাবে, আর স্কুল পঠন পাঠন সম্পূর্ণ হবে অনলাইনে হবে। অ্যাকচুয়ালি কিছুটা এর মধ্যে বাস্তব রয়েছে। কিছু রাজ্যের স্কুল যেখানে ছাত্রছাত্রীরা
পড়ুয়ারা সংক্রমিত হয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু স্কুল বন্ধ হয়ে গেছে সাময়িক কিছুদিনের জন্য। একই সাথে অনেক স্কুলে কিন্তু এই মুহূর্তে হেডলাইন বা ট্যাগলাইন রেখে দিয়েছে নো মাস্ক নো এন্ট্রি, এগুলো তোমরা অনেকেই জানো। কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, কিছু কলেজ রয়েছে, কিছু মেডিকেল কলেজ রয়েছে যেখানে একাধিক পড়ুয়ারা সংক্রমিত হয়েছে, কলেজের পরীক্ষাও বাতিল হয়ে গেছে। কিন্তু অফিসিয়ালভাবে কোনো পরীক্ষা বাতিল হয়ে যাবে পরবর্তীকালে সেটা কিন্তু কোথাও ঘোষণা হয়নি। হ্যাঁ, এটা হতেই পারে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো, তুমি যে কলেজে পড়ছো, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছো সেখানে যদি একাধিক ছাত্রছাত্রী একাধিক পড়ুয়া যদি সংক্রমিত হয়, পজিটিভিটি রেট বেড়ে যায়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা সাময়িক বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে, যেটা কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা প্রত্যেকে মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো, কেন এতদিন ধরে আমাদের আশঙ্কা ছিল যে চতুর্থ ওয়েভ আসতে পারে। এই মুহূর্তে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দিল আমাদের রাজ্যে এই মুহূর্তে চতুর্থ ওয়েভ বর্তমান, তোমাদের প্রত্যেককে কোভিড প্রোটোকল পালন করতেই হবে এই যে পজিটিভ রেট সেটাকে থামানোর জন্য, আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার জন্য, আমাদের আবার যেন লকডাউনের মধ্যে না আসতে আমরা পারি সেই জন্য। সেই কারণে প্রত্যেককে অনুরোধ করব, ও তোমাদের সমস্ত বিষয়টা জানিয়ে দিলাম এবং সেই কারণে তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করে বাস্তবটা জানাও এই মুহূর্তে। এই কারণে তোমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা প্রত্যেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাও, ছাত্রছাত্রী যারা আছো ও এবং যারা অভিভাবক আছেন প্রত্যেককে অনুরোধ করব সোশ্যাল ডিস্টেন্সিং পালন করুন সব জায়গায়, একই সাথে মাস্ক স্যানিটাইজার যতটা সম্ভব প্রপারভাবে ক্যারি করার চেষ্টা করুন নিজেদের স্বাস্থ্যের জন্য, পরিবারের স্বাস্থ্যের জন্য ও এবং রাজ্য তথা দেশের এর ভবিষ্যতের জন্য।